রেইনবো পেন্টস, অল্প রঙের রাঙায় দুনিয়া। শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি রেইনবো পেন্টস নির্বাচন সারা দেশ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। দেখতে দেখতে চলে এলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। 7 তারিখে ভোট, আজকে 4 তারিখ। আসলে কালকে সকালে নির্বাচনী প্রচারণার সময় শেষ, কিন্তু সকালে তো আর প্রচারণা হয় না, প্রচারণা আসলে দিনে এবং রাতেই বেশি হয়। সেই বিবেচনায় আজকে রাতের মধ্যেই নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। অফিসিয়ালি সময় শেষ হবে সকাল 8টায় আগামীকাল। এই গত অনেক দিনের প্রচারণায় আমরা কী দেখলাম, কী পেলাম, নির্বাচন কেমন হবে, এসব নিয়েই আজকের আমাদের এই আয়োজন এবং প্রতিদিনকার আয়োজন এটিএন বাংলার। আজকে এসব বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে আছেন শামসুদ্দিন আহমেদ, তিনি দৈনিক ইত্তেফাকের পলিটিক্যাল এডিটর। আর ঢাকার বাইরের আমার সহকর্মী দুজন সাংবাদিক আছেন, মাহবুব কবির চপল, তিনি আছেন রংপুরে, এবং হুমায়ুন চিশতি আছেন ময়মনসিংহে। আমি মাহবুব কবির চপলের কাছে যেতে চাই। চপল, শুনতে পান? হ্যালো, শুনতে পাচ্ছেন? চপল, চপলের কাছ থেকে একটু শুনতে চাই রংপুর অঞ্চলের নির্বাচনের খবরাখবর। নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটি হচ্ছে রংপুর 3 আসন। রংপুর 3-এ এখন এই মুহূর্তে আচ্ছা, চপলকে আমি পাচ্ছি না। তার আগে আমি তাহলে একটু ময়মনসিংহ হুমায়ুন চিশতির কাছেই যাই। হুমায়ুন চিশতি, আপনি গত 2-3 দিন ধরে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করছেন, রিপোর্ট করছেন, সেখানকার ময়মনসিংহের সামগ্রিক নির্বাচন পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আমি বেশ কয়েকদিন ধরেই ময়মনসিংহের বিভিন্ন জায়গায়, জামালপুর, শেরপুর, নেত্রকোনায় ছিলাম আজকে সারাদিন, এবং কিছুক্ষণ আগে আমি ময়মনসিংহে এসেছি। এবং এই জায়গাগুলোতে আমি দেখেছি যে নির্বাচনী পরিবেশ, সবাই, সব প্রার্থীরাই তাদের প্রচারণায় ব্যস্ত, এবং আজকে তো সবাই ভীষণ রকমভাবে ব্যস্ত, কারণ কালকে সকালবেলায় শেষ হচ্ছে প্রচারণা শেষ হচ্ছে। তবে এই অঞ্চলের একটা বিষয় যেটা মানে অনেকটাই কমন, সেটা হচ্ছে যে জামালপুরও আমরা যেটা দেখেছি, নেত্রকোনা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মূলত আওয়ামী লীগেরই দুই প্রার্থী, আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী এবং স্বতন্ত্র যিনি দাঁড়িয়েছেন, এই এই দুই প্রার্থীর মধ্যেই আসলে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে। এবং গতকালকে আমরা ছিলাম শেরপুরে, এবং সেখানে আমরা দেখেছি যে শেরপুর 1 আসনে সেখানে নৌকা মার্কার প্রার্থী হচ্ছেন আতিউর রহমান আতিক, যিনি বর্তমান হুইপ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, এবং একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী কিন্তু সানোয়ার হোসেন বানু, যিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফলে একই দলের যখন এই একেবারে শীর্ষ পর্যায়ে, জেলা পর্যায়ে, শীর্ষ পর্যায়ে দুই নেতা যখন প্রতিদ্বন্দ্বিতা করেন, খুব স্বাভাবিকভাবেই এই প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটাও অনেক ইয়েতে, মানে চরমে চলে যায়। এবং এবং আরেকটা বিষয় আমি দেখেছি যে শেরপুর, ইয়াতে জামালপুর এবং ময়মনসিংহের বেশ কয়েকটি আসনে কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়গুলো নিয়ে রীতিমতো সহিংসতায় গড়িয়েছে। এবং এখানে আমি যখন গতকালকে যখন নেত্রকোনায় পৌঁছাই, তখনও আমি খবর পেলাম যে ময়মনসিংহ 5 আসনে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে মারামারি লেগেছে, এবং বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্পও পুড়িয়ে ফেলা হয়েছে, ভাঙাভাঙি হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এবং আমরা যখন আজকে ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তো প্রত্যেক ভোটারই কিন্তু একটা জিনিস কমন, তারা বলছেন যে আমরা মানে ভোট দিতে চাই, এবং আমরা সবাই চাই যে শান্তিপূর্ণভাবে ভোটটা যেন হয়। কিন্তু সবারই ওই একই আশঙ্কা যে যেভাবে মানে সংঘাত সহিংসতা হচ্ছে, সেখানে আসলে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে দিতে মানে যেতে পারবেন। আচ্ছা, যেমন আজকে আমরা কথা বলছিলাম এক সিএনজি চালকের সঙ্গে, তিনি বলছিলেন যে ভাই আমি তো ভোট দিতেই চাই, এখন সারাদিন কাজকর্ম করে আমি পেটের ভাত মানে রোজগার করে আমার সংসার চলে, এখন যদি এই ভোট দিতে যেয়ে যদি আমি কোনো মারামারির মধ্যে পড়ে আহত হয়ে যাই, তাহলে আমার সংসার চলবে কি হবে।
তো সেই জায়গাটায় যদি নিশ্চিত না হতে পারি আমরা যে মানে এইরকম মানে ভোট দিতে গিয়ে কোন রকম মারামারি গন্ডগোল হবে না তাহলে আমরা সবাই ভোট দিব। আচ্ছা জি চিষ্টি, আপনি আমি যে আরো দুই একটা জিনিস জানতে চাই সেটি হচ্ছে যে যেই কথাগুলো আপনি বললেন এটি শুধুমাত্র ময়মনসিংহ বা অন্য এলাকার নয়, সারা বাংলাদেশের ভোটারদের মধ্যেই এই একই রকম মনোভাব বা আকাঙ্ক্ষা, যেটি আমরা বলি যে এক ধরনের নিরাপত্তার সংকট তারা বোধ করেন, নিরাপত্তার আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। সেই ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনের সঙ্গে যারা জড়িত তাদের কি ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন ওই জায়গায়, তাদের ব্যাপারে মানুষ, তাদের কর্মকাণ্ডে মানুষ কতটা আশ্বস্ত বা সন্তুষ্ট? মানুষের মানুষের একটা আশ্বস্ত আছে যে তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখছেন, রাস্তায় দেখছেন। কিন্তু মানে যখন এই যে ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু আসলে তাদের উপস্থিতি দেখা যায় না, এবং উপস্থিতি না দেখা যাওয়াটাই আসলে খুব স্বাভাবিক। কারণ যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মানে নিয়োজিত করা হয়েছে সেই সংখ্যাটা আসলে খুবই কম। গতকাল থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে মাঠ পর্যায়ে সিভিল প্রশাসনকে, বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য। সেনাবাহিনী মোতায়েনের পরে কোথাও পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমার কাছে তেমন মনে হয়নি, কারণ সেনাবাহিনী ওই যে যেই কথাটা আমি বললাম যে আসলে যে পরিমাণ সেনাবাহিনী সেনা সদস্য নিয়োজিত হয়েছেন এবং তারা আসলে মূলত যেই ইয়েটা করছেন সেটা হচ্ছে যে পথে পথে সড়কে সড়কে তারা প্রদক্ষিণ করছেন, মানে টহল দিচ্ছেন, সেটা সেনাবাহিনীও দিচ্ছেন, বিজিবির সদস্যদেরকে বিভিন্ন বিজিবির বিভিন্ন গাড়িও আমরা দেখেছি যে টহল দেওয়ার জন্য। কিন্তু যেখানে যেই সহিংসতাগুলো হচ্ছে, যেই মানে ঘটনাগুলো ঘটছে, সেইখানে তো তারা আসলে মানে ঠিক মতো সময় মতো পৌঁছাতে পারছে না। ওই যেটা বললাম যে পরিমাণ এতই কম আর মানে এলাকা এত বিস্তৃত যে আসলে এই এটা সম্ভব হচ্ছে না। জি আচ্ছা, ময়মনসিংহ মানুষ কিন্তু একটু একটা একটা জায়গায় মানুষের মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই এটা মানে দেখেছি যে যেহেতু সেনাবাহিনী নামছে, নেমেছে, ফলে নির্বাচনের দিন হয়তো বা পরিবেশটা সুষ্ঠু পাবেন তারা। জি আচ্ছা, আপনি যেই অঞ্চলে আছেন, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ওই অঞ্চলে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থী, যাদেরকে আমরা বলি কোট আন কোট, সেরকম প্রার্থী আছেন, মতিয়া চৌধুরী আছেন, মির্জা আজম আছেন, ওইদিকে জামালপুরে এবার নতুন প্রার্থী হয়েছেন কিন্তু হেভি ওয়েট হিসেবে গণনা করা হচ্ছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, এদের সম্পর্কে আলাদা করে যদি আপনি একটু কোনো তথ্য আমাদেরকে দিতে পারেন। ঠিকই বলেছেন যে হেভি ওয়েট প্রার্থীরা আছেন, যেমন মতিয়া চৌধুরী আছেন শেরপুরে, এবং এই মতিয়া চৌধুরী এবং মির্জা আজমের ক্ষেত্রে যে মানে একটা কমন বিষয় আছে যে তাদের ক্ষেত্রে আসলে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা খুবই কম। বিশেষ করে মতিয়া চৌধুরীর আসনে যিনি আছে, যে দুইজন প্রার্থী আছেন, একজন জাসদের প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী, এই দুজনকে বলা যায় যে তারা কাগজে কলমেই আছেন, তাদের প্রচারণা খুব বেশি নাই, ফলে অনেকটা মানে নির্ভর অবস্থানে আছেন বেগম মতিয়া চৌধুরী। একই অবস্থা কিন্তু মির্জা আজমের ক্ষেত্রে, তবে একটু ভিন্ন আছে যেটা হচ্ছে জামালপুরে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, তার বিপক্ষে যিনি আছেন, তিনি যথেষ্ট শক্ত অবস্থানে আছেন এবং এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা আছে। আর কোন কোন জায়গায় আপনি এরকম মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন, বা বর্তমান আওয়ামী লীগের সদস্য, সংসদ সদস্যরা কি বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকা প্রতীক পাননি এরকম আছে, আবার অনেকে স্বতন্ত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বিপদে আছেন, সেরকম মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার জায়গা কোথায়, নৌকায় নৌকায় বা আওয়ামী লীগে আওয়ামী লীগে? আসলে প্রত্যেকটা আসলে এই এই কয়েকটা মানে এদেরকে বলা বরং ব্যতিক্রমী বলা যায়, এই কয়েকটি যায় আসন ছাড়া কিন্তু প্রত্যেকটা আসনেই মূলত নৌকার স্বতন্ত্রের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে। এবং এই যে আমি যেটা বললাম যে গতকালকে আমি শেরপুরে যেখানে ছিলাম, যে বর্তমান হুইপ আতিউর রহমান আতিক, তার সঙ্গে কিন্তু একই জেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং যেহেতু একই দলের এবং শীর্ষ পর্যায়ের নেতা, উভয়েরই কিন্তু মানে কর্মী সমর্থকের সংখ্যা কারো থেকে কারো কম না এবং প্রভাবও কিন্তু কম না, সেই ফলে তার ফলে কিন্তু লড়াইটা কিন্তু নিজেদের দলের মধ্যেই হবে, এরকম বেশ কয়েক জায়গায় কিন্তু এমনই রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে।
হুমায়ুন চিশতি, আমি শামসুদ্দিন আহমেদ আপনার কাছে আসছি। আজকে একটা সেমিনারে ছিলাম আমি সকালে, সেখানে একজন বলছিলেন আচ্ছা এবার যা দেখছি অবস্থা, তাতে কোনো কারণে যদি 150 জনের বেশি স্বতন্ত্র পাশ করে যায় তাহলে কি হবে? আমি এই প্রশ্নটা আপনাকে করছি। 150টা আমি গতকাল রাতে এটা নিয়ে একটু স্টাডি করেছিলাম। অ্যাকচুয়ালি 150টা স্বতন্ত্র পাশ করার মতো বাস্তব পরিস্থিতি নেই, কারণ আওয়ামী লীগের যারা দায়িত্বশীল তারা বলছেন যে অ্যাকচুয়ালি 167টি আসনে তাদের ওই রকম স্বতন্ত্র প্রার্থী নেই, বাকিগুলিতে কিছু আছে। এখন স্বতন্ত্র এতগুলো 150 পাশ করার মতো পরিস্থিতি আসলে নেই, কিন্তু এটা ঠিক যে এবার মানে নৌকার বিজয় হবে বা নৌকা আবার সরকার গঠন করবে, এতে তো কারো কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। এখন এই নির্বাচনের সবচেয়ে মুখ্য আলোচনা হলো যে তার প্রধান বিরোধী দল কারা হবে, সেখানে কি বর্তমান যারা এক্সিস্টিং আছেন জাতীয় পার্টি হবেন, নাকি যারা আওয়ামী লীগের স্বতন্ত্র বা অন্যান্য দলের স্বতন্ত্র আছেন তারা হবেন। এখন এটা অ্যাকচুয়ালি 7 তারিখের আগে ফলাফল পাওয়ার আগে মানে বলা মুশকিল বা প্রেডিক্ট করা মুশকিল। সংখ্যাগত দিক থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এটা আওয়ামী লীগের স্বতন্ত্রই হবে। এখন জাতীয় পার্টিকে যে কয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কি আপনি মনে করেন 26টার আসনে সবগুলি জাতীয় পার্টি জিতে আসবে? না, জিতে আসবে না। যদি জিতে না আসে তাহলে তারা যদি 20টা আসনও পায়, স্বতন্ত্র কি মোটে 20টা আসন পাবে আপনার ধারণা? না, আমার ধারণা স্বতন্ত্র আমরা যে খবরাখবর সারা দেশে পাচ্ছি এতে আমার কাছে মনে হচ্ছে যে স্বতন্ত্র আপনার মানে অন্তত পক্ষে 30 জনের মতো পাশ করতে পারে, 30 জন 40 জন 50 জন পাশ করতে পারেন, এরকম বিভিন্ন জন বলছেন। তার মানে হচ্ছে যে জাতীয় পার্টির চেয়ে বেশি স্বতন্ত্র হবে, সেক্ষেত্রে ওই প্রশ্ন কিন্তু থেকেই যায় কে বিরোধী দল, সেক্ষেত্রে এটা থেকে যায় বিরোধী দল। এখন কথা হলো যে এখানে একটা বিষয় আছে যে বিরোধী দলের সংজ্ঞা কী বা বিরোধী দল কারা হবেন, এই বিষয়ে কিন্তু সংবিধানে আমাদের মানে একটা বিষয় বলা আছে। কারণ বিরোধী দলের সংজ্ঞা সম্পর্কে বলা নাই, বাট সেখানে বলা আছে যে আপনার স্পিকারের কাছে আপনার যারা রুলিং পার্টি তাদের অপোজিশনে যারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ থাকবেন একটা অধিসংঘ, এবং যিনি তাদের নেতা হবেন তাকে তিনি বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেবেন এবং ওই দলকে তিনি বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেবেন। এখন সেক্ষেত্রে যদি যারা স্বতন্ত্র আওয়ামী লীগের যারা স্বতন্ত্র আসে, এখন যদি আবার তারা এমন হয় যে তারা আবার আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে যায়, আওয়ামী লীগের সরকার গঠনের সমর্থন দিয়ে দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু অপোজিশন থাকছে না, তারা অ্যাবসলিউট অপোজিশন তখন কিন্তু জাতীয় পার্টি হবে। আর যদি জাতীয় পার্টি এই কোনো কারণ না হতে পারে বা স্বতন্ত্ররা যদি মনে করে যে না আমরা আলাদা থাকবো, আমরা আওয়ামী লীগ বা স্বতন্ত্র সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একটা গ্রুপ তৈরি করে যে আমরা জাতীয় পার্টিকে বিরোধী হতে দেব না, আমরাই বিরোধী হবো, আমি সেটাই বলে সম্ভব, এটা অবশ্যই সম্ভব, সেটাই বললাম। স্বতন্ত্ররা যদি মনে করে যে না আমরা সরকার গঠনে আওয়ামী লীগকে সমর্থন দেবো না, আমরা আলাদা বিরোধী দল থাকবো, আমরা আলাদা একটা নিজেরা একটা গ্রুপ করব, করে আমরা একটা সংসদীয় গ্রুপ করবো, বিরোধী দলের গ্রুপ করবো, আমাদের একজন নেতা নির্বাচিত করবো, সেটা অবশ্যই সম্ভব। ধন্যবাদ আপনাকে, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে আরও কথা শুনব আমাদের অতিথিদের কাছ থেকে। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি। অল্প রঙের রাঙাই দুনিয়া। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ রেইনবো পেইন্টস নির্বাচন সারা দেশ অনুষ্ঠানে। আমরা এ পর্যায়ে চলে যেতে চাই আমার আরেক সহকর্মী একরামুল হক সায়েমের কাছে, যিনি নির্বাচন কমিশনের খোঁজ খবর রাখছেন রোজ। সায়েম, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে আমরা চিশতির কাছ থেকে শুনলাম বা বাংলাদেশের আরও অন্যান্য জায়গার থেকে খবরাখবর পাই, প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে, এবং মানুষের মধ্যে সেই উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গিয়েছে এখনও যে ভোটের দিন সুষ্ঠু ভোট হবে কি না, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কি না। একজন সিএনজিওয়ালা মনে করছেন যে ভোট দিতে গিয়ে আমি আমার একটা আহত হয়ে 7 দিন বিছানায় পড়ে থাকলাম বা প্রাণটাই গেল, সেই ভোটে আমার দরকার কি। এই জায়গা থেকে মানুষকে নির্বাচন কমিশন কতটা আশ্বস্ত করতে পারছে বা আশ্বস্ত করার জন্য দৃশ্যত কি ভূমিকা তারা রাখছেন? আসলে এই প্রশ্নটি আজকে যে হোটেল সোনারগাঁতে কূটনৈতিক ব্রিফিং ছিল, কূটনীতিকদের বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং করেছে নির্বাচন কমিশন, সেখানেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। তারা সহিংসতার বিষয়টি নিয়ে জানতে চেয়েছে যে এই বিষয়ে আসলে নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কিনা, এবং তারা বলেছে যে এখন যে পর্যায়ে নির্বাচনের অবস্থা আছে তাতে তারা শেষ পর্যন্ত চান যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। এবং প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি জানিয়েছেন যে তারা যেসব ব্যবস্থা নিয়েছেন, যে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নিয়েছেন এবং যে অভিযোগগুলো এসেছে, তিনি বলেছেন যে 600-র বেশি অভিযোগ তাদের কাছে এসেছে, সেখানে তারা 400-র বেশি অভিযোগের ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছেন। তারা প্রার্থিতাও কিন্তু বাতিল করেছেন এবং নির্বাচন কমিশনে তলব করেছেন। এই বিষয়গুলোতে তারা বলেছেন যে তারা তড়িৎ ব্যবস্থা নিয়েছেন, এবং আপনি যেটি আগেও বলেছেন যে গতকাল থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে এবং সব বাহিনী কিন্তু এরই মধ্যে নির্বাচনী মাঠে অবস্থান করছে, এবং সব মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে 800,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী
বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। তাতে তিনি বলছেন যে ভোটের মাঠে আশ্বস্তপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। গতকাল নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা তিনিও মনে করেন যে তারা যে ধরনের ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত তারা মনে করছেন যে জি বুঝতে পেরেছি। আরেকটা জিনিস একটু জানতে চাই যে আপনি বলছিলেন বিদেশিদের ব্রিফিং, বিদেশিদের ব্যাপার নিয়ে আমাদের এই নির্বাচনে বেশ বড় একটা আলোচনার বিষয় আছে যে প্রধান নির্বাচন কমিশনার দুদিন আগেও বলেছেন যে শুধুমাত্র দেশের মানুষকে সন্তুষ্ট করলে হবে না, বিদেশিদেরকেও সন্তুষ্ট করতে হবে। তো তাদের তরফ থেকে কি বলা হয়েছে এই নির্বাচনকে নিয়ে এখন পর্যন্ত আজকের ব্রিফিংয়ে, তাদের কি প্রত্যাশা বা কি ধারণা? এখানে প্রধান নির্বাচন কমিশনের শুরুতে বলেছেন যে তাদের মূল প্রত্যাশা হচ্ছে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। এর বাইরে তাদের পক্ষ থেকে কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। প্রথমত তারা কেউ কেউ বলেছেন যে ভোটারদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা যে তারা যেন কেন্দ্রে গিয়ে ভোট দেন, এবং এই প্রশ্নটি আসলে আমাদের কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে যে ভোটারদের কেন্দ্রে যেতে চাপ দেওয়ার প্রশ্নটি উঠেছে। যেখানে জানেন যে একটি দল ভোট বর্জনের কথা বলছে, আবার সরকারের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতি বাড়ানোর কথা বলা হচ্ছে। সেই প্রেক্ষিতে কূটনীতিকরা প্রশ্ন করেছেন যে ভোটারদেরকে এমন চাপ দেওয়া হচ্ছে কিনা যে তারা যেন ভোট কেন্দ্রে যান। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে আসলে চাপ ঠিক না, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে, এবং প্রার্থীদেরকেও ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করতে বলা হয়েছে। তিনি বলেছেন যে বরং ভোট বর্জনের যে কর্মসূচি রয়েছে তাতে এক ধরনের চাপ হয়তো ভোটারদের কাছে থাকতে পারে যে কেন্দ্রে না যাওয়ার বিষয়ে। আরেকটি বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন যে পশ্চিমা প্রতিনিধি যারা আসছেন ব্রিফিং এ তারা কিন্তু খুব বেশি কোশ্চেন করেন নাই, খুব বেশি জানতে চান নাই, এবং এরপরে তাদেরকে বলা হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে বলেছেন যে তোমরা প্রশ্ন করো না কেন, তোমাদের তো এখানে অনেক কিছু জানার ছিল বা জানতে পারতো। তারা বলেছেন যে না, নির্বাচনের সামগ্রিক পরিবেশ সম্পর্কে আমরা আগে থেকেই জানি, আগে থেকে অবগত আছি, সেজন্যই এখানে আমরা নীরব ছিলাম। আর আজকের ব্রিফিং এ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তারা সরাসরি আসেননি। এরকম বেশ কিছু দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার তারা সরাসরি না এসে প্রতিনিধি পাঠিয়েছেন। অন্যদিকে চীন, রাশিয়া এবং যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশের, অনেকগুলো দেশের রাষ্ট্রদূতরাও সরাসরি এসেছেন। ধন্যবাদ সায়েম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আবারও স্টুডিওতে ফিরছি শামসুদ্দিন আহমেদ। নির্বাচনে আসার জন্য যেমন চাপ বা কৌশল আছে, নির্বাচনে না আসার জন্য চাপ এবং কৌশল আছে। কয়েকদিন আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামালউদ্দিন সাহেব বলেছেন যে ভোট দিতে বাধ্য করা যেমন চাপ, ভোট দিতে বাধ্য না করা মানে ভোট না দিতে বাধ্য করাও, দুটোই মানবাধিকারের লঙ্ঘন। সেই জায়গা থেকে আপনার বিশ্লেষণ কি, এবার কি আসলে দুই দিক থেকেই চাপ হচ্ছে, নাকি যেটি সায়েম বললেন যে প্রার্থীরা শুধুমাত্র উৎসাহিত করছেন তাদের ভিতরে কোনো চাপ আছে কি না? না, এটা ঠিক যে আপনি যেটা বললেন যে আপনার যারা প্রার্থী তারা যেরকম ভোটার মানে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য এক ধরনের কথা উৎসাহ যোগাচ্ছেন বা উৎসাহ দিচ্ছেন বা বক্তব্য রাখছেন, এটা তো অবশ্যই উৎসাহ তো বৈধ। আপনি ভোটারদেরকে আহ্বান জানানো, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করা, আহ্বান জানানো, এটা খুবই বৈধ এবং এটাই নির্বাচনের স্বাভাবিক নিয়ম। এবং যদি কেউ ভোট দিতে না চান বা ভোট দিতে না যান তাকে জোর করাটাও অবশ্যই অবৈধ, অবশ্যই এটা মানবাধিকার লঙ্ঘন। আবার কেউ যদি ভোট দিতে চায়, মানবাধিকার লঙ্ঘন না, ওরা বলছেন ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ। আবার কেউ যদি ভোট দিতে চান তাকে বাধা দেওয়া, সেটাও অপরাধ। আবার কাউকে যদি আপনি জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন সেটাও অপরাধ। কিন্তু আমরা এখন কথা হচ্ছে যে এখানে এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার তারা ভোটের উপস্থিতি বাড়াতে চান, এবং সেটা বিভিন্ন অঙ্ক আমরা শুনছি, 60-70%, কেউ 60% বলছেন, কেউ 70% বলছেন। না, সেটি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি তো আর সেটা হওয়ার সম্ভাবনা কম। মাঠ পর্যায়ে আপনিও জানেন আমরা প্রতিদিনই কথা বলছি প্রার্থীদের সঙ্গে, তারা ধারণা করেন যে 40-50% উপস্থিত হতে পারেন প্রার্থী অঞ্চলে। যেমন আমি কালকে একজন ঢাকার একজন সরকার দলীয় আওয়ামী লীগ দলীয় একজন প্রার্থীর ওনার নির্বাচনী কৌশল ঠিক হচ্ছিল যে কেন্দ্রে তাদের কৌশলগুলি কী হবে। তো আমি নিজের আগ্রহে জানতে চেয়েছিলাম যে আপনাদের ভোটারদের কেন্দ্রে আনার জন্য আপনাদের কী মেকানিজম আছে বা কী কী কৌশল আপনারা অবলম্বন করবেন। তো আমি যেটা জানতে পারলাম যে তারা তাদের কিছু প্রশিক্ষিত এবার কর্মী রাখা হয়েছে, যে তারা প্রতিটা ভোট কেন্দ্রে যারা এখানে ভোটার তাদেরকে আমন্ত্রণ জানাবেন, উৎসাহিত করবেন, আহ্বান জানাবেন যে তারা যেন ভোট কেন্দ্রে আসেন, যাকেই খুশি তাকেই ভোট দেন। বাট ভোট কেন্দ্রে আনাটাই হলো এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ, এবং আওয়ামী লীগের প্রধান টার্গেটটা হলো ভোটারদেরকে কেন্দ্রে আনা। না, তো উনি কী বললেন কৌশলটা? তখন ওনারা আমাকে বললেন যেটা, সেটা হলো যে তাদের প্রতিটা কেন্দ্রভিত্তিক কিছু কমিটি থাকবে, তারা বাসায় বাসায় বা বাড়িতে বাড়িতে যাবেন,
সকাল 9টা মানে সকাল 8টা থেকে যে ভোট প্রচারণার শেষ দিন তো আজকে না আজকে হ্যাঁ আজকে তো চলে যাচ্ছে মানে আগামী কাল সকাল 8টা পর্যন্ত আমার বাড়িতে এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোট চাইতে আসেন নাই আমার কাছে আমি দেখা আমি আমি বেশ কয়েকবার খবর নিয়েছি নিচে সিকিউরিটি গার্ড ইত্যাদির কাছে যে আমাকে কোনো স্লিপ দিল কিনা কেউ আমি কোন জায়গার ভোটার মানে আমার অভিজ্ঞতার ক্ষেত্রে এটি বললাম যে আমি ঢাকা 10 নির্বাচনী এলাকার ভোটার সেখানকার কোনো প্রার্থী আমাকে ভোট চাইতে এখনো পর্যন্ত আসেননি ফলে তাদের কৌশলটা কি আমার কাছেও এখনো পরিষ্কার না ভোটার হিসেবে সাংবাদিক হিসেবে তো আরও বেশি না ধন্যবাদ আপনাকে আমরা একটু আশা করি এবার মাহবুব কবির চপলকে শুনতে পাবো চপল আপনাকে শুনতে পাবো বলে আশা করি প্রশ্ন করছি যে রংপুর অঞ্চল একটু ক্রিটিক্যাল বিশেষ করে রংপুর জাতীয় পার্টি অধ্যুষিত এলাকা বলে পরিচিত ছিল একসময় এখনও জাতীয় পার্টির শীর্ষ নেতা গোলাম মোহাম্মদ কাদের সেখানকার একটি আসন থেকে প্রার্থী হয়েছেন সামগ্রিকভাবে রংপুরের নির্বাচনী পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন মাহবুব কবির চপল মাউন ভাই রংপুরের এদিকে অনেক শীত তবে শীতের মধ্যে নির্বাচনী উত্তাপ বেশ জমে উঠেছে রংপুরের যে 6টি আসন রয়েছে তার মধ্যে রংপুর 4 এবং 6 এই দুটি আসন বাদে বাকি যে 4টি আসন রয়েছে এই 4টি আসনে ত্রিমুখী লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে যারা স্থানীয় ভোটার আছেন তারা যেটি বলছেন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রংপুর 3 আসন নিয়ে এই আসনে এবার প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং অন্য যে 5 জন প্রার্থী আছেন বিভিন্ন দলে তার মধ্যে যিনি সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছেন তিনি তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী হিজড়া যিনি পরিচিত রানী হিজড়া নামে তার সমর্থন দিন দিন বেড়ে গেছে আমি রংপুর শহরে যে আসনটি 1-3 অন্তর্গত সেখানে বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলেছেন যে যেহেতু রংপুর 3 আসনটি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ঘাঁটি ছিল এখানে এখন পর্যন্ত 11টি নির্বাচনের মধ্যে 8 বারই জাতীয় পার্টি আসনটি পেয়েছে এবার তারা এই পরিবর্তনটা অনেকেই চাইছেন বলছেন এখন যিনি এমপি আছেন সাদ এরশাদ তার কার্যক্রম নিয়ে এখানে নানা প্রশ্ন রয়েছে জি এম কাদের গত 3টি নির্বাচন তিনি লালমনিহাট 3 থেকে করেছিলেন সবশেষ 2001 সালে রংপুর 3 নির্বাচন করেছিলেন তিনি এখানে নির্বাচন করছেন সব মিলিয়ে বলা যাচ্ছে যে তার সাথে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে রানী হিজড়ার ফলাফল হয়তো কোন দিকে যাবে সেটি ভোটের পরে বলা যাবে যেহেতু এখানে প্রায় 5 লাখ ভোটার রয়েছেন কে জয় পরাজয়ের দিকে যাবেন সেটি হয়তো সেদিন বলা যাবে তবে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা এখানে আছে এবং রংপুর একও কিন্তু বেশ আলোচিত এখানে জাতীয় পার্টির যিনি বর্তমান এমপি তাকে মশিউর রহমান রাঙ্গা তিনি মনোনয়ন পাননি এবং আওয়ামী লীগ এখানে ছাড় দিয়েছে এখানে আওয়ামী লীগের আরও একজন আছে জাতীয় পার্টি সব মিলিয়ে এখানে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা আছে এবং দুইটাও রংপুর যে 2 আসন সেখানেও দারুণ জমজমাট এখানে এখানে যিনি আওয়ামী লীগের এখন এমপি আছেন আহসানুল হক ডিউক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে তারই সাথে তার একই দলের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু ট্রাক প্রতীক নিয়ে তারা তাদের দুজনের মধ্যে একটা বড় প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমাদেরকে ভোটাররা বলছেন তিনের কথা বলেছিলাম 4 আছেন বর্তমান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী তিনি আসলে খুব বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতায় পড়বেন না আমরা সেটা মনে করছি কারণ যারা প্রার্থী আছেন শক্ত অবস্থান তাদের নেই তবে 5 নিয়ে এখানে বড় আলোচনা হচ্ছে এখানে যিনি সংসদ সদস্য আছেন এইচ এন আশিকুর রহমান তিনি মনোনয়ন নেননি বা পাননি তার ছেলে রাশেদ রহমানকে এবার নৌকার প্রার্থী করা হয়েছে তবে একই দলের যিনি মনোনয়ন বঞ্চিত সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন তিনি এই জায়গায় শক্ত একটা অবস্থান গড়ে তুলেছেন এবং জি চপল আমি 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 খুবই দুঃখিত যে আমার সময় একদমই শেষ মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি এবং রংপুর 6 আমরা জানি সেখানে মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রার্থী এবং প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির এলাকা সেখানেও তিনি নির্ভর মোটামুটি ধন্যবাদ চপল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আজকে সময় এখানেই শেষ হচ্ছে আবার আগামীকাল দেখা হবে এই অনুষ্ঠানে আজকের মতো বিদায় ভালো থাকুন সবাই রেইনবো পেইন্টস অল্প রঙের রাঙায় দুনিয়া।